ক্যামেরার সামনে কথা বলতে গেলে এটা বেঁধে যায়, হোয়াট এভার, এটুকু কাঠা। তো গাইস, আমি এখানে এক প্লেটে লিচি নিয়ে নিয়েছি আর ও নিয়ে নিয়েছে আরেক প্লেটে লিচি। তো গাইস, আমি এখানে মোবাইলে টাইমার অন করে নিব, দেন এক মিনিটে দেখা যাবে যে কে কয়টা লিচু খেতে পারে। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, একটা কথা আমি বলতে তো ভুলে গিয়েছি, আর আজকে যে হবে ফার্স্ট সে পেয়ে যাবে 1000 টাকা, আর যে হবে লাস্ট তার জন্য রয়েছে একটা দারুণ ডিয়ার। আপনাদের কার কার লিচি খেতে অনেক বেশি ভালো লাগে, মানে প্রিয় ফ্রুট লিচি, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ফার্স্ট হব নদী। আমি তো খেলতে গিয়ে আমার 1 মিনিট চলে যাচ্ছে। আজকে আমি 1000 টাকা জিতে যাবো। আমি চাই না আমার 1000 টাকা চলে যাক। আমি যেন ফার্স্ট। আস্তে মিষ্টিটা আস্তে খাও, তুমি একটু কোনো ই নেই, তুমি আস্তে আস্তে খাও। পোকা বলে পোকা বানাতে পারবে না আমাকে। 1000 টাকা কিন্তু আমি পাবো। টাইম আপ, এটা কাউন্ট হবে না।
গাইস দেখা যাক এক মিনিট আমি বেশি খাইছি গাইস দেখা যাক এক মিনিটে কে গাইস আচ্ছা দেখা আটি গুনলে তো হিসাব করা যাবে যে কে কয়টা লিচি খেয়েছে 1 2 3 4 5 6 7 গাইস আমি মাত্র 7টা লিচি খেতে পেরেছি এক মিনিটে তুমি কয়টা বাজতো কয়টা 6টা 6টা গাইস আমি জিতে গিয়েছি আলহামদুলিল্লাহ গাইস আমি জিতে গিয়েছি 7টা গাইস একটা লিচু দে আমি তারপরে তোমাকে আমি ডেয়ার দিচ্ছি ওকে গাইস আমাদের হাতে আট হাতা করছে তো গাইস এক মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা কেউ ভাইবেন না যে এটা হচ্ছে ইউটিউবের টাকা যাই হোক গাইস আমি তো আজকে জিতছি ওকে তো আমার দেওয়া আমাকে তো টাকা দেওয়া লাগে 100 টাকা কেন গাইস ও বলছিল যে 1000 টাকা দিবেন আমি গাইস আমার মুখের এখানে কাইটা গেছে ও অনেকগুলো আটি একবারে খাই ফেলছি 300 টাকার না না ভিডিওতে তুমি আমাকে এরকম হতে আমি জিতবো না না আমি কষ্ট করে জিতছি গাইস একটা দিছো না আচ্ছা আচ্ছা বিনা এই শেষ গাইস দেখুন কত হলো 500 টাকা এখনো 500 টাকা আমি পারবো না আর চাস না ভাই পারলাম না এ অনেকে আমার আমার থেকে 500 টাকা নেওয়া মানে 1000 টাকা নেওয়ার সমান পারবো না আমি জিতছি গাইস আজকে আমি ফার্স্ট হয়েছি তুমি এমন গন্ধে আমার টাকা দাও নে ধর ইয়ে গাইস প্রাইস মানি পেয়ে গিয়েছি আমার 1000 টাকা চলে গেল গাইস প্লিজ 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 আপনারা বেশি বেশি করে এই ভিডিওটাতে অনেক অনেক লাইক দিবেন গাইস আজকে আমি অনেক হ্যাপি কারণ আমি আমার প্রাইস মানিটা ফাইনালি পেয়ে গিয়েছি থ্যাংক ইউ ১২টা বাজাবো আমি তো ওটা দরকার হলে আরো 1000 টাকা দিব আমার চাই না গাইস ফার্স্টে ওর হেয়ার স্টাইলটা করে দেন আমি ওর মেকআপ লুকটা শুরু করব না 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 দেখি মিত্তিকা শুভ ফার্স্টে গাইস অনেক সুন্দর করে বানাতে হবে আল্লাহ আমারে তো ক্লাস 1 এর বাচ্চা বানাই দিছে পুরো আমার চুলে লাগতেছে ওইট 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 হয়ে যাবে কিছু অল্প একটু হেয়ার স্টাইল করব বেশি করব না হইছেই তো দাঁড়াও না কেন আগে হেয়ার স্টাইলটা ফার্স্টে করব গাইস আমাকে উগান্ডা স্টাইলে হেয়ার স্টাইল না না এটা অনেক সুন্দর করে হেয়ার স্টাইলটা করব আই জায়গাটা খুলে যাই কেন তো আমারে তো পুরো উগান্ডা বানাই দিছে গাইস গাইস হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আমার চুলটা ফার্স্টে হেয়ার স্টাইলটা করে দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না দেখো তো গাইস ওর হেয়ারটা আমি সুন্দর করে স্টাইল করে বেঁধে ফেলেছি আপনারা কমেন্টে জানান যে কেমন হয়েছে আমার বোনের হেয়ার স্টাইলটা তো এবার ওর মেকআপটা আমি এ ওয়েট 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 তুই বলছিলি যে চুল বাঁধি ব্যাস চুল বাঁধা পর্যন্ত শেষ এগুলো নিয়ে তুই এখন কি করবি গাইস ওই ভুরুপে দেখো অনেক বেশি ভয় ভয় কারণ ওদের চোখেন যে ভুরুপে নেই ওকে পুরো মানে সারা 5 দিন তো ওকে মানে চোখেন যে ডার্ক সার্কেল ধরে এমনি এমনি পরে থাকবে সেজন্য নো আবে না আচ্ছা এটা না ওইটা বাদ ওইটা বাদ গাইস ওকে আমি সুন্দর করে সাজাবো না না চোখে দিবে না দিব না তুই না সাজলে আর দেয়া আর করবো না চ্যালেঞ্জিং ভিডিও এটা ঠিক না একটু সমান একটু বেশি কেন করছিস কেন
মনে হচ্ছে আমাকে কেউ ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিয়ে আসছে। এবার হচ্ছে এটা দিয়ে দেখি ভালো করে আমার কি বুঝতাম না, তুমি আমাকে সাজাচ্ছ তাই না, পেতনি সাজাচ্ছে গাই। ওয়াও গাইস, আমার বোন কত পরিমানে কিউট, আপনারা দেখছেন? ওয়াও গাইস দেখছেন কত পরিমানে কত পরিমানে কিউট, আমরা দুই বডি অনেক বেশি কিউট গাইস, আমরা দুই বডি ফর্সা। আজ গাইস আমার পুরো ওয়ান মেকআপ দিয়ে দেবে, এখন আমার হয়নি মেকআপ টিউটোরিয়াল করা, এখন এর মাঝে একটু না ঘুরি হবে স্পিকার মেকআপ টিউটোরিয়াল করতে আসছে নাই। দেখি দেখি আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে আশা করি আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো নাও লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো গাইস আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।